নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটি খবর তুলে ধরছি যে চাকরি প্রার্থীরা যে আন্দোলনে সামিল হয়েছিলেন সেই আন্দোলন সফল হয়েছে। আপার প্রাইমারিতে আরও দুটি ফেস প্রকাশের আশ্বাস পেয়েছেন। তো এরকম গুরুত্বপূর্ণ খবরটি আজ নজরবন্দি অনলাইন সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে। সেটি দেওয়ার আগে আপনাদের আবারও বলবো, এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে। তো বলা হয়েছে আজ হবু শিক্ষকদের আন্দোলনের পিছু হটে গিয়েছে রাজ্য সরকার। হবু আন্দোলনকারী শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পি এ সুকান্ত ভট্টাচার্য ও শিক্ষা দপ্তরের ওএসডি পবিত্র ঘোষ। জানা গিয়েছে আজকের বৈঠকে সরকার তরফে জানানো হয় আপার প্রাইমারিতে আপডেট ভ্যাকান্সিতে ডাকা হয়নি, সিট আপডেট করে পরে ওই দুটি ফেজ করা হবে। তবে ভ্যাকান্সি কত বাড়বে তা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে ভ্যাকান্সি জানানো হবে। এর পাশাপাশি পিডিএফ ও কাট অফ মার্কস নিয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে দাবি হবু আন্দোলনকারী শিক্ষকদের। একটি গুরুত্বপূর্ণ খবর শুনলেন, অবশ্যই লাইক করুন এই চ্যানেলটি। ধন্যবাদ।